শারদীয়ার সঙ্গে তিলোত্তমার বিচার, নিরাপত্তায় বাড়তি নজর জেলা পুলিশের। এগিয়ে আসছে শারদীয়া উৎসব, এরই সঙ্গে চলছে তিলোত্তমার বিচার চেয়ে নিত্যদিনের নানান কর্মসূচি। এমন আবহে নিরাপত্তায় বাড়তি নজর জেলা জুড়ে শুরু করেছে জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসন। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় চলে নাকা চেকিং সহ পুলিশের মহিলা বাহিনী উইনিয়ার্স দলের টহল। এ প্রসঙ্গে জেলা সদরের অতিরিক্ত পুলিশ সুপার জানান, শহরের মূল কেন্দ্রগুলোর পাশাপাশি বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। জলপাইগুড়ি জেলা পুলিশের ট্র্যাফিক হচ্ছে যে জলপাইগুড়ি শহরে রাত 10টা পর্যন্ত থাকে, কিন্তু যেগুলো মেন মেন মোড় আছে দিনবাজার এবং যেগুলো কদমতলা মোড়, থানা মোড় বা বেগুনটারি মোড়, সমাজপাড়া মোড়, এগুলোই থাকে। কিন্তু আপনি যে জায়গাটার কথা বলছেন জুবিলি পার্কের দিকটা, যেটা হচ্ছে ভিআইপি রোড, যেটা ডিএম অফিসের সামনেটা, তখন হচ্ছে একটু জোরে ইয়ে চলে। এবং আমাদের সামনে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট কেস এসেছিল, সেই অনুযায়ী আমরা ওখানে, আপনারা যদি ইয়ে করেন ট্রাফিক, এবং আমাদের যে উইনার্স টিম আছে তারা প্রতিদিন চেক করছে, এবং যারা এবং ওখানে ট্রাফিক থেকে ওই ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভিং যে চেকটা করা হয় এবং প্রতিদিনই হচ্ছে। এবং জলপাইগুড়ি জেলা পুলিশ ওই রাস্তায় বাইকের অত্যাচার বন্ধ করতে বদ্ধপরিকর, এবং আমরা অবশ্যই প্রতিদিনই যেরকম করছি, এবং আপনারা হয়তো গিয়ে দেখতেও পাবেন, কারণ ওখান থেকে কিছু কিছু লোককে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভিংয়ের জন্য আমরা আইনের আয়তায় নিয়ে এসেছি, এবং আমরা আশা করছি কিছুদিনের মধ্যেই এটা কমে যাবে। এবং আপনি এবার বলতে পারেন আপনি গেলেন তখন একটা চলে গেল, মানে এরকম নয়, আমরা একটা ব্লক রেট টাইপের করছি, এক ঘন্টা দেড় ঘন্টা, তারপরে 11টার সময় কিছু হলো, মানে পুলিশ সবসময় ওই ব্যাপারে সচেতন আছে, এবং পুলিশ ওখানে স্পেশাল নাকা চেকিংয়ের ব্যবস্থা করছে।